আর আজকে গতকাল যেগুলো নিলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে তোমরা একটু সন্দীপের সাথে ছাদটা ঘুরে নাও, আর আমি ততক্ষণ এখানে সব জিনিসগুলো নিয়ে আসি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ঋষিকা বা সব জিনিসপত্র নিয়ে চলে এসছে, কিন্তু সেই জিনিসটার ভার আমাকে দিয়েছিল, তো তার জন্য এবার আমি সরে যাচ্ছি সিন থেকে। এবার দেখো, এই দেখো সবকটা শাড়ি। তো আগে আমি শাড়ি দেখাবো, তারপর আমি জেন্টস সেকশনে যাব, যেমন আমার বাবা শ্বশুর মশাই, তারপর সন্দীপের সব জিনিসগুলো এটার পরে দেখাচ্ছি। তো এখানে প্রথমেই তোমাদের সাথে যে শাড়িটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে, আমি মানে ওইটা কি গিভ অ্যাওয়ে কনটেস্ট হচ্ছে নাকি শেয়ার করছো? শেয়ার করছি মানে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ঋতিকার একটা শাড়ি, ও একটা হোয়াইট জামদানি চেয়েছিল, ঢাকাই জামদানি, তো সেটাই হোয়াইটের মধ্যে গোল্ডেন একটু কাজ করা আছে। এটাও যদি একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরে যে অসাধারণ লাগবে। তো এইটা আমি নিয়েছি ওর জন্য, মানে এটা আমার মামনি দিচ্ছে ঋতিকাকে। এটা গেল। তারপর নেক্সট শাড়ি যেটাতে আসছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার মায়ের জন্য। তো এই শাড়িটা একটা তসরের সিল্ক, পিওর সিল্ক কাইন্ড অফ। তো এটা আমি আর সন্দীপ আমার মাকে দিচ্ছি। এটা হচ্ছে খানিকটা শাড়ির শাড়িটা এরকম দেখতে, গ্রিন আর একটা ব্রাউন কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা। আর আমি সবকটা শাড়ি প্রিয়গোপাল বিষয় থেকে নিয়েছি, শুধু আমার একটা শাড়ি বাদ দিয়ে, যখন আমি এটা দেখাবো তোমাদেরকে বলবো। আর আমার যেহেতু এক্সাক্ট প্রাইসগুলো মনে নেই, তো আমি রেঞ্জে বলছি, এটা হচ্ছে 4000 to 4.5 রেঞ্জের, ওই রেঞ্জটাতে এই শাড়িটা তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি প্রাইস বলতে ভুলে গেছি, এইটার রেঞ্জটা ওই রকম মানে 4000 রেঞ্জ, আর এই শাড়িটারও রেঞ্জটা ওরকম 4 to 4.5 রেঞ্জ। এটা আমি আর সন্দীপ মিলে দিয়েছি মামুনিকে। এটাও একটা ন্যানো সিল্ক কাইন্ড অফ একটা শাড়ি, কালারটা অসাধারণ কালারটা। তুমি দেখো এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। তো এইগুলোর রেঞ্জ হচ্ছে 3.5 to 4 এর মধ্যে এই শাড়িগুলোর রেঞ্জ। তো এটা আমি আর সন্দীপ মিলে মামুনিকে দিয়েছি। এরকম আমিও একটা শাড়ি নিয়েছি, এরকম সেম ধরনের আমিও একটা শাড়ি নিয়েছি, কালারটা ডিফারেন্ট, এটা একটু অরেঞ্জ কালার আর সেম পুরো জিনিসটা। এটাও একটা ন্যানো সিল্ক, তো এটারও রেঞ্জ ওই 3.5 থেকে 4 এর মধ্যে। তো আমি এখন এগুলো সাইড করে রাখছি। এই শাড়িটা মামুনি নিয়েছে, এখানে একটা পরম্পরা বুটিক আছে, সো এটা বুটিকের শাড়ি। এই শাড়িটার রেঞ্জ হচ্ছে 6K মতন রেঞ্জ। তো এইটা আমিও একটা মানে আমাকেও একটা মামুনি দিয়েছে, আর এই একটা শাড়ি। এই শাড়িটা একটু দেখে নাও সামনে থেকে, মানে খুব সুন্দর একটা মানে কন্ট্রাস্ট অফ কালার আছে, মানে খুবই ভালো কালারটা। তো এটা মামুনি নিয়েছে, তো এটা তুলে রাখি একটু। আর সেই এটা ওই বুটিকেরই শাড়ি, মামুনি আমাকে দিয়েছে। দেখো শাড়িটা লাল রঙের পুরো, মানে হ্যান্ডলুম, এটাও রেঞ্জ আছে 6K। তো এই হলো, এইবার আসছি মামুনির আরো দুটো শাড়ি আছে। এই দেখো একটা ব্লু কালার, একদম এটা রয়্যাল ব্লু কালারটা, দেখো খুব সুন্দর। আর এই যে এখানে কাজ করা আছে, মানে সুতোর কাজ করা আছে পুরো পুরো জিনিসটাতে, খুব সুন্দর রংটা। এটাও মামুনি নিজের জন্য নিয়েছে। আর এটার রেঞ্জটা আমি ঠিক জানি না, ওই ওরকমই 5 থেকে 6K এর মধ্যে এই রেঞ্জটা আছে। আর একটা শাড়ি, এই আরেকটা শাড়ি, এটাও মামুনি নিয়েছে শাড়িটা। এটার রেঞ্জও 5 থেকে 6K এর মধ্যে আছে শাড়িটা।
তোমাদের দেখাচ্ছি, একটা গ্রে, মানে গ্রে কালার বলবো না, মানে ডিপ গ্রে কালারের সাথে রেড কালারের একটা কম্বো শাড়িটার মধ্যে আছে। এটা হচ্ছে আঁচল, আঁচলটা দেখো এখানে আবার এরকম করা আঁচলে, খুব সুন্দর শাড়িটা। হচ্ছে ঢাকাই জামদানির একটা সোনামার জন্য, ঢাকাই জামদানিটা এটা হচ্ছে মামনি দিয়েছে সোনামাকে, তো দেখাচ্ছি কালারটা খুব সুন্দর, মানে বয়স্কদের জন্য কালারটা খুবই সুন্দর। দেখো এখানে তোমাকে হাত দিয়ে একবার দেখাচ্ছি কাজগুলো, তো এটা সোনামার জন্য। এটারও রেঞ্জ ছিল কত, আই থিঙ্ক 2K, 2K থেকে 2.5K এর মধ্যে এটা রেঞ্জটা ছিল। আর আর একটা যেটা আমি আর সন্দীপ দিচ্ছি সোনামাকে, সেটা হচ্ছে এটা একটা পিওর সিল্ক, মানে পুরোটাই পুরো বডিতে এরকম ফুল ফুল কাজ করা, আর পার্টটা দেখো এরকম এরকম গ্রিনের মধ্যে, গ্রিনের মধ্যে গোল্ডেন। একটু কাছ থেকে দেখে নাও, তো এটার রেঞ্জ আছে 3.5 to 4K। আর আরেকটা আমি তোমাকে তোমাদের মামুনির শাড়ি দেখিয়ে নিচ্ছি, এটা একটা শিফনের একটা শাড়ি, খুবই মানে মানে হালকা কালারটা, খুব মিষ্টি কালারটা, আর ডিজাইনটাও দেখো খুবই সুন্দর, মানে এটার সাথে যদি একটু কন্ট্রাস্টে ব্লাউজ পরা যায়, যদি স্কাই ব্লু নেভি ব্লু এরকম যদি কিছু পরা যায় খুব সুন্দর লাগবে এই শাড়িটার সাথে। তো শাড়িটা হচ্ছে পুরোটাই এরকম, এই কালারটা আমার এত সুন্দর লেগেছে তো আমি মামুনিকে বললাম যে নিয়ে নাও, এটা খুবই সুন্দর এই রংটা, একটু কাছ থেকে দেখে নাও এটা শাড়িটা। এইটার রেঞ্জ ওই 3 থেকে 3.5K মধ্যে। তো এইটা আমাকে মামুনি দিয়েছে পুজোতে শাড়িটা, আমি এটা মান্যবার থেকে নিয়েছি, এটা মান্যবার নিয়ে আগে তোমাদের শাড়িটা দেখিনি। আমার কালারটা এত সুন্দর লেগেছে, মানে খুবই আনকমন একটা কালার, আর এই পাটটা দেখো মানে তুলনা হয় না, আমার কালারটা এত ভালো লেগেছে কালারটা। এটা মামনি দিয়েছে আমাকে, আর এটার রেঞ্জ হচ্ছে 10K, মানে পুরোই 10,000 নিয়েছে শাড়িটার দাম। তো এই দেখো, আর এটার ব্লাউজ তো ওই মোহে থেকেই ওরা বানিয়ে দেবে, তো আমি অর্ডারও দিয়েছি, তো ওরাও দিয়েও দেবে পুজোর আগে, তো আমি হয়তো পরতে পারবো এটা পুজোর সময় শাড়িটা, তো যখন পরবো আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো, আই এম ভেরি এক্সাইটেড টু শেয়ার দিস লুক। তো এই হচ্ছে পুরো শাড়িটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখনো হল শেষ হয়নি, তো এটা হচ্ছে এখন মেন্স কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখে নিই কি কি আছে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি এখানে, আর মেন্স কালেকশন আমরা পুরোটাই প্যান্টালুন থেকে শপ মানে শপিং করেছি, শুধু সন্দীপেরটা বাদে, সন্দীপেরটা যখন দেখাবো তখন বলে দেবো কোথা থেকে কিনেছি। তো ফার্স্টে দেখো একটা টার্টলের একটা শার্ট, এটা একটা ব্লু চেকসে আছে, এবার সেকেন্ড হচ্ছে এই দুটো লুই ফিলিপের দুটো শার্ট, এটা হচ্ছে ভ্যান হুজেনের একটা শার্ট আছে, কালারটা খুব মিষ্টি, আর এটা একটা প্যান্ট আছে, এটাও লুই ফিলিপের একটা প্যান্ট, ঠিক আছে এই হলো। আর এবার সন্দীপের তো দেখাই, একটু কার জন্য নিচে বলে দাও, এটা আমার জন্য লাগবে। হ্যাঁ সেটা, এটা হচ্ছে আমার বাবার জন্য, এই দুটো আমার বাবার জন্য, এই দুটো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর এটা হচ্ছে আমার একটা দাদার জন্য নিয়েছি। আর এবার আমি সন্দীপেরটা দেখাচ্ছি, সন্দীপ একটা জিন্স কিনেছে, এই জিন্সের কালারটা মনে হয় ওর ছিল না, তাছাড়া সবই ওর জিন্সের রঙ আছে, তো এটা একটা লিভাইসের জিন্স কিনেছে, আর নটিকা ব্র্যান্ডের একটা ও শর্ট কিনেছে, শর্টটা দেখো মানে একটা নতুনত্ব, খুব স্টাইলিশ একটা শর্ট, পরেও বেশ ভালো লাগছে এই শাড়িটা। এই ছিল আমার শাড়ি হল, আর তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কি কি শপিং করলে আর কোথা থেকে শপিং করলে,
আর তোমাদের কোন শাড়িটা বেশি ভাল লাগলো টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ আর তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে স্টে টিউন টু রিসার্চ ম্যাজিক বাই বাই